हेलो एवरीवन द मिटी लैबे नतून एक वीडियो तुम्हारे सकल के जाना वार्म वेलकम। तो आजकल वीडियो एक छोटो वीडियो है जेटार माध्यम तुम्हारे साथ इनफरमेशन शेयर करार आज देखो ये हे साउथ चौबीस परगना एक एनगेजमेंट नोटिस बेरिए तुम्हारा जरा साउथ चौबीस परगनार मेमो नम्बरटार अंडारे तुम्हारा अप्लाई कर जरा यहाँ हे मेमो नम्बर CMH SPGDH एंड FWS 10081। तो मेमो नम्बरटार अंडारे जरा अप्लाई कर तरज एनगेजमेंट नोटिस एखे थार्ड लिस्ट एखे जारी कर ठीक है। तो की आन कैंडिडेटर नाम आता एक बार देखे नाओ ये। तो ये हे 3/11/2023 नोटिसटा एरा पब्लिश करे छे। तो सिलेक्टेड कैंडिडेट फ्रॉम द पैनल आर इन्स्ट्रक्टेड टू जॉइन द CMH ऑफिस एडमिनिस्ट्रेटिव बिल्डिंग MR बांगुर हॉस्पिटल कम्प्लेक्स 241 देशाप्रन सासमल रोड टालीगंज कोलकाता उइथिन 3/11/2023 থেকে 22/11/2023 এর মধ্যে তোমাদেরকে পজিটিভলি হচ্ছে তোমার অ্যাপিয়ার হতে হবে ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে সিলেক্টেড আছে তারা 3/11/2023 থেকে 22/11/2023 মধ্যে রিপোর্ট করবে এই অ্যাড্রেসে CMH অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং MR বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স 241 এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে টালিগঞ্জ কলকাতা 33 ঠিক আছে। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। এবারে কি কি তোমার জেনারেল ইনস্ট্রাকশন আছে সেটা একবার দেখে নাও। জেনারেল ইনস্ট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে কি কি তোমাকে নিয়ে যেতে হবে डॉक्यूमेंट्स। तो एखाने बोला आछे सेटा एक बार आमी तोमादेरके बोले दिच्छी। द कैंडिडेट आर हेयर बाय एनगेज्ड एज पर द टर्म्स एंड कंडिशन मेंशन बिलो जे समस्त टर्म्स कंडिशनर अंडारे तोमाके एखाने नियोग करछे सेगुलो एखाने देवा आछे। द एनगेजमेंट इज सबजेक्ट टू फाइनल आउटकाम अफ द पिटिशन होच्छे जे एई नम्बरेर अंडारे जेई फाइनल आउटकाम होच्छे तो सेटार एगेंस्टे एनगेजमेंटटा होच्छे। एनगेजमेंट इज मेड पियोरलि ऑन कन्ट्रैक्चुअल बेसिस टिल 2025-26 अर्थात 2026 पर्यंत माने 25-26 जे सेशनटा सेई अंडारे होच्छे तोमार एई कन्ट्रैक्चुअल नियोगटा होच्छे। आर इट उइल बी टर्मिनेटेड यू उइल बी को टर्मिनस उइथ द टेंडार अफ 15 फिनान्स कमिशन अंडार होच्छे जे एई हेल्थ ग्रांट अर्थात 15 फिनान्सेर अंडारे जे रिक्रुटमेंटटा होच्छे सेटा होच्छे तोमार 2026-26 अटोमेटिक एई যে সেশনটা আছে এটা শেষ হয়ে যাচ্ছে। তো নেক্সট হচ্ছে তারপরে যদি আবার তোমাদের রিনিউ করে তো তাহলে তোমাদের এটা সার্ভিসটা আবার কন্টিনিউ হবে আদারওয়াইজ টার্মিনেশন হয়ে যাবে ঠিক আছে। তো তারপরে হচ্ছে হাউ এভার দ্য কন্ট্যাক্ট পিরিয়ড উইল বি রিনিউড এভরি ইয়ার বেসড অন দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অফ ক্যান্ডিডেট অর্থাৎ এটা হচ্ছে রিনিউ হতে থাকবে প্রত্যেক বছরে যেটা আমি আগে বললাম। তো সেই অনুযায়ী হচ্ছে যেই পারফরমেন্সটা তোমাদের থাকছে ক্যান্ডিডেটের সেই পারফরমেন্সের বেসিসে এটা ইয়ারলি রিনিউ হতে থাকবে ঠিক আছে। দেয়ার উইল বি নো এনহ্যান্সমেন্ট অফ রিনিউমেশন ডিউরিং দ্য টেন্ডার অফ his or her contract period অর্থাৎ রিনিউমারেশন যেটা আছে তোমার যেটা স্যালারি আছে সেই স্যালারিটা কিন্তু কোনো এনহ্যান্সমেন্ট হবে না কোনো ইনক্রিজ হবে না কোনো ইনক্রিমেন্ট কিন্তু তোমরা এখানে পাবে না এই কন্ট্রাক্টেই তোমাকে এখানে নিয়োগ করছে। নো ট্রান্সফার রিকোয়েস্ট উইল বি এন্টারটেইন ডিউরিং দ্য এনগেজমেন্ট পিরিয়ড তোমার কোনো ট্রান্সফার এখানে অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে। দিস এনগেজমেন্ট উইল টেক এফেক্ট ফ্রম দ্য ডেট সি और ही जॉइन इन द पोजिशन एनगेजमेंट जेदिन थे तुम्हारा जॉइन करो से दिन के एक्टिवेट हो द सार्विस मे अल्सो भी टर्मिनेटेड बाई वन मान्थ नोटिस फ्रम आई द साइट अर्थात ओरा चाहले तुम्हें एक मास नोटिस पिरियडर मध्य टर्मिनेट करते ही पारे ठीक है। से टोटाली हे तर सिद्धान एखे तुम क्योंकि कोकमे क्लेम करते पर तो समस्त टर्म्स एंड कंडिशनर अंडारे हम तुम्हें नियोग कर जार जो 10 টাকার एक स्टैम्प पेपारे समस्त टर्म्स एंड कंडिशन तुम्हें दिए साइन करा तुम्हें क्योंकि पर जिसगल জন্য ক্লেম করতে পারবে না যেগুলো আগে থেকে ওরা বলে দিয়েছে। ওকে আশা করছি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তারপরে হচ্ছে দেখো ইফ দ্য ইনকিউবমেন্ট প্রসেস টু গিভ আফ হিজ অর হার ওয়ার্ক উইদাউট কাভারিং ওয়ান মান্থস নোটিস পিরিয়ড হিজ অর হার রিনিউমেশন উইল বি ডিডাক্টেড অ্যাকর্ডিংলি অর্থাৎ তুমি যদি চাও যে তুমি জবটাকে ছেড়ে দেবে তাহলে তোমাকে আগের থেকে আগের এক মাস তোমাকে কি বলবো ইন্টিমেশন দিতে হবে ঠিক আছে যে আমি এক মাস পর জবটা ছেড়ে দেবো। যদি সেটা তুমি না করো হঠাৎ করে ধরো তুমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা HRBতে তুমি পেয়ে গেছো সেই ক্ষেত্রে তুমি যদি তো আগের থেকে তো জানতে পারছো না যে তোমার কবে লিস্ট বেরোবে বা কবে তোমার সিলেকশন হবে সেই ক্ষেত্রে তোমার কোনো ইন্টিমেশন দেওয়া সম্ভব নয়। তো সেই জন্য তখন কি করবে ওরা এক মাসের যে তোমার স্যালারি সেটা কিন্তু ডিডাকশন করে নেবে। ওকে তো এই ব্যাপারটা সবার ক্ষেত্রে হয় এটা আমরা যখন ছেড়ে এসেছিলাম তো তখন আমাদেরকেও এক মাসের স্যালারিটা রিটার্ন করতে হয়েছিল। তো দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু প্রোডিউস এ
मेडिकल फिटनेस सर्टिफिकेट फ्रॉम द रजिस्टर्ड मेडिकल प्रैक्टिशनर ऑफ द इन द इनक्लोज फॉर्मेट एंड वैलिड फोटो आइडेंटिटी प्रूफ हिम और हरसेल्फ जॉइनिंग इन द प्रोफेशन। अर्थात तुम्हें एक मेडिकल फिटनेस सर्टिफिकेट तुम्हें एखे दीते हैं जो रजिस्टर्ड मेडिकल प्रैक्टिशनर का तुम्हारे स्टैम्प और सिल तुम्हार लागबे। ठीक है, और एक फोटो आइडेंटिटी प्रूफ तुम्हार लागबे जख तुम जॉइन करते आसो से ही समय। He or she is hereby directed to report join the undersigned position to be undersigned। अर्थात नीचे जार साइन रोचे तार काछे सेक्रेटरी अफ चीफ मेडिकल अफिसार अफ हेल्थ डिस्ट्रिक्ट फैमिली वेलफेयर समिति साउथ चौबीस परगना एनार काछे तुम्हें जॉइनिंग लेटर दीते हबे। एड्रेस करबे टू द जिनिसटा ये नीचे लेखाटा आछे एटा बोले। ठीक है, तारपर होच्छे ही और सी हेयर बाय डायरेक्टर रिपोर्ट एटा बोललाम द अर्डर अफ एनगेजमेंट उइल स्टैंड कैंसल इफ द कैंडिडेट फेल्स टू जॉइन उइथिन द स्टाइपेंड टाइम फ्रॉम द डेट इश्यू अफ अर्डर। अर्थात तुम्हार तीन थेके एखाने कत डेट दिए छिलो एकुश सम्भवत एकुश ना तेईस दिए बाईश बाईश तारीखेर मध्य जदि तुम जॉइन करते ना पारो ताहले किन्तु तुम्हार जे सिलेक्शनटा आछे सिलेक्टेड कैंडिडेट लिस्ट सेटा कैंसल हो जाबे। ओके, तखन परे तुमि आर क्लेम करते पारबे ना। तो এবারে দেখো যে সিলেক্টেড ক্যান্ডিডেটগুলো আছে তাদের নামগুলো একটু বলে দিই। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট হচ্ছে 15 ফিনান্সিয়াল আন্ডার 2022-2023 এর আন্ডারে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া আছে। নেম হচ্ছে অন্তরা লাঙ্গাল। ঠিক আছে, এটা হচ্ছে ওবিসি বি এর আন্ডারে। ঠিক আছে, বজবজ ওয়ান। এখানে প্লেস অফ পোস্টিংও অলরেডি দেওয়া আছে। কল্যাণ বিশ্বাস যে হচ্ছে এসসির আন্ডারে, সেটা হচ্ছে কুলতলি। ঠিক আছে, আর অনুপম মণ্ডল এসসির আন্ডারে, কাস্ট হচ্ছে এসসি, যেটা হচ্ছে গোসাবা এনইউএইচএম এর আন্ডার, মানে হচ্ছে যেগুলো পলিক্লিনিক আছে সেখানে তোমার গোসাবাতে পোস্টিং হচ্ছে। আর সূচনা বড়ি, ঠিক আছে, বাড়ি বা বড়ি, এখানে সূচনা বাড়ি, এটা হচ্ছে যে তোমার আনরিজার্ভ ক্যাটাগরিতে সোনারপুরে পোস্টিং। অষ্টমী চাঁদ, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি আন্ডারে, হচ্ছে কুলতলি। তো এই সব প্লেস অফ পোস্টিংও দেওয়া আছে, আর হচ্ছে ক্যান্ডিডেটের নামও এখানে দেওয়া আছে। তোমরা চাইলে পিডিএফটাকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তাড়াতাড়ি জয়েন করে যেও, কারণ প্রত্যেকটা ভিডিওর যে পিডিএফ থাকবে আমি সেখানেই আপলোড করি, তোমরা সেখান থেকে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে। আর একটা করে হলেও তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো মানে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তাদের সাথে শেয়ার করো, তাদেরও হেল্প হবে আর আমিও সবার কাছে পৌঁছাতে পারবো। তো এই রিকোয়েস্ট তোমাদের কাছে সকলের কাছে আমি বারবার করে করছি, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমিও একটু মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।